বিএনই নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রকাশ করছে। আজ থাকছে দিনাজপুর ৬ আসনের হালচাল। দিনাজপুর ৬ সংসদীয় আসনটি নবাবপুর, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ১১ নম্বর আসন। ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি রংপুর ১১ নামে পরিচিত ছিল। নির্বাচনে ভোটার ছিলেন ১১২,০৭৪ জন। ভোট প্রদান করেন ৫৩,৪১৯ জন। নির্বাচনে আওয়ামী লীগের এম মতিউর রহমান বিজয় হন। নৌকা প্রতীকে তিনি পান ৪৩,২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাপ মুজাফফরের আব্দুল হালিম। কোণেঘর প্রতীকে তিনি পান ৮,১৬৭ ভোট। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে এই আসনটি পরিচিত হয় দিনাজপুর ১১ নামে। নির্বাচনে ভোটার ছিলেন ১৫১,১৭৭ জন। ভোট প্রদান করেন ৭১,৭৪৮ জন। বিএনপি প্রার্থী আতিউর রহমান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৪০,৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ আব্দুল সামাদ। নৌকা প্রতীকে তিনি পান ১৬,৩৩৬ ভোট। ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ১১ আসনটির নাম পরিবর্তন করে রাখা হয় দিনাজপুর ৬। নির্বাচনে ভোট প্রদান করেন ৮৯,৬৬১ জন। ন্যাপে লুৎফর রহমান চৌধুরী বিজয়ী হন। তিনি পান ৫২,৯৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির ডাক্তার মোস্তফা আলী খান। লাঙ্গল প্রতীকে তিনি পান ৩১,৮০১ ভোট। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। ১৯৮৮ সালের ৩রা মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ পরিচিত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। প্রতিদ্বন্দ্বিতাবিহীন এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সাত্তার চৌধুরী বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৪৮,৯৯৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফ্রিডম পার্টির প্রার্থী কামরুজ্জামান। ওনার প্রতীকে তিনি পান ১৪,৪২০ ভোট। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিলেন ২,৬৩,৪৬২ জন। ভোট প্রদান করেন ১,৫৪,৩৭৫ জন। নির্বাচনে জামায়াত ইসলামীর আজিজুর রহমান চৌধুরী বিজয়ী হন। নাড়িপাল্লা প্রতীকে তিনি পান ৪৩,৯৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুস সালাম আমান। তিনি পান ৩৭,২৬৭ ভোট। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,৬৬,২৫১ জন। ভোট প্রদান করেন ২,৬,৬১৯ জন। নির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৭৫,২৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আতিউর রহমান। নানির শেষ প্রতীকে তিনি পান ৬২,৪৯৫ ভোট। ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৩,৩৭,৯৬২ জন। ভোট প্রদান করেন ২,৭৮,১০৭ জন। নির্বাচনে জামায়াত ইসলামের আজিজুর রহমান চৌধুরী বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ১,১০,৫৯৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। নৌকা প্রতীকে তিনি পান ৮৮,৯৪৩ ভোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৩,৭৪,১০৭ জন। ভোট প্রদান করেন ৩,৪৩,৭৪৪ জন। আওয়ামী লীগের আজিজুল হক চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১,৩৩,৬১০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের আনোয়ারুল হক। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ১,৩২,৭৫২ ভোট। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৬ আসনে ভোটার ছিলেন ৪,১৩,৫৮০ জন। ভোট প্রদান করেন ১,২০,৪৪৯ জন। নির্বাচনে আওয়ামী লীগের শিবলী সাদিক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১,১৫,৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ার্কার্স পার্টির রবীন্দ্রনাথ সরেন। হাতুড়ি প্রতীকে তিনি পান ৩,৪৯৯ ভোট। কারচুপির অভিযোগে
বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর 6 আসনে ভোটার ছিলেন 4,66,172 জন। ভোট প্রদান করে 3,61,859 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শিবলি সাদিক, ধানের শীষ প্রতীকে বিএনপির আনোয়ারুল ইসলাম, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নূর আলম সিদ্দিক, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির শাহিদা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের শিবলি সাদিক বিজয় হন। নৌকা প্রতীকে তিনি পান 2,81,891 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান 69,769 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, দিনাজপুর 6 আসনে প্রথম, সপ্তম, নব, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়। দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপি, তৃতীয় সংসদে ন্যাক, চতুর্থ সংসদে জাতীয় পার্টি, পঞ্চম ও অষ্টম সংসদে জামায়াত ইসলামী প্রার্থীরা বিজয়ী হন। এতে দেখা যায়, এই আসনে আওয়ামী লীগের বিরোধী ভোট বেশি। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা মজবুত নয়। জামায়াত ইসলামীর সাংগঠনিক অবস্থা দৃশ্যত মজবুত না হলেও তাদের প্রচুর ভোটার রয়েছে। নির্বাচন কমিশনে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। এ অবস্থায় তাদের ভোটাররা আওয়ামী লীগের প্রতিপক্ষ প্রার্থীকে বিজয় করার জন্য তৎপর থাকবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বেইনি নিউজ 24-এর সঙ্গেই থাকুন।